নাবার্ড রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, নাবার্ডের পক্ষ থেকে যে আরেকটি জব নোটিফিকেশন বের হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। বন্ধুরা, আগে বাড়াবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর যদি বন্ধুরা আগে থেকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। নেম অফ এন অর্গানাইজেশন, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, রিক্রুটমেন্ট নেম নাবার্ড, গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট 2020, জব রোল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জব লোকেশন ভেরিয়াস লোকেশন, তার মানে ইন্ডিয়ার যে কোনো স্টেটেই আপনারটা হতে পারে জবটা, পোস্ট নেম রুরাল ডেভেলপমেন্ট ইন ব্যাঙ্কিং সার্ভিস, ভ্যাকেন্সি 139টা, 2 নম্বরে রাজ্যভাষা সার্ভিস 8টা ভ্যাকেন্সি আছে রাজভাষা সার্ভিস, 3 নম্বর লিগ্যাল সার্ভিস 3টা ভ্যাকেন্সি আছে, 4 নম্বর প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি সার্ভিস 4টা ভ্যাকেন্সি আছে। ইম্পর্টেন্ট ডেট বন্ধুরা, স্টার্টিং ডেট 10 জানুয়ারি 2020 আর লাস্ট ডেট যেটা রাখা হয়েছে 31 জানুয়ারি 2020। এজ লিমিট বন্ধুরা, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 35 বছর। এখানে গভর্নমেন্ট রুলস মেনে এখানে এজ রিল্যাক্সেশন থাকবে বন্ধুরা, যেমন ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 3 বছর, এসসি এসটি যারা আছেন তাদের জন্য 5 বছর, পিডাব্লিউডি জেনারেল আর ইডাব্লিউএস যারা আছেন তাদের জন্য 10 বছর, পিডাব্লিউডির মধ্যে যারা ওবিসি আছেন তাদের 13 বছর, পিডাব্লিউডির মধ্যে এসসি এসটি যারা আছেন তাদের জন্য 15 বছর এজ রিল্যাক্সেশন থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা, আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকেন, 50% মার্কস থাকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাকি এসসি এসটি পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেটস আছেন তাদের এখানে 45% হলে পরে চলবে। তাছাড়াও বন্ধুরা, পোস্ট গ্রাজুয়েট যারা ডিগ্রি করেছেন 50% মার্কস মিনিমাম যাদের আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তবে এক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউডি যারা আছেন তাদের 45% মার্কস এখানে চাওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি যেটা থাকছে বন্ধুরা, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটস যারা আছেন তাদের জন্য 150 টাকা, জেনারেল ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটস যারা আছেন তাদের জন্য 800 টাকা। সিলেকশন প্রসেস বন্ধুরা, 3টা এক্সাম হবে, 3টা ফেজে, CBT 1, CBT 2 আর ইন্টারভিউ। তো প্রথম যেটা হবে প্রিলিমিনারি এক্সাম, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর রিজনিং, তারপর ইংলিশ নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক ইস্যু, তারপর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। টোটাল বন্ধুরা 200টা কোয়েশ্চেন, 200 মার্ক, যে সময়টা থাকছে বন্ধুরা 2 ঘন্টার সময়। তাছাড়াও বন্ধুরা, সেকেন্ড যেটা এক্সাম হবে ফেজ 2তে মেইন এক্সাম, তারও ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যদিও এই সব ইনফরমেশন যে এখন নাবার্ডের পক্ষ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে তাতে এই সব ইনফরমেশন দেওয়া হয়নি, তো এটা এর আগে যেগুলি এক্সাম হয়েছে তার উপর বেস করে আমরা এই সব আলোচনা করছি, তো এগুলি আপনারা দেখতে পারবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে এসে আপনার যে ইনফরমেশন আছে তা দেখে নিতে পারেন। এখানে শর্ট নোটিফিকেশনের পাশে যে ক্লিক হিয়ার লেখা আছে বন্ধুরা, এখানে ক্লিক করলে পরে আপনারা সেই নাবার্ডের পক্ষ থেকে যে নোটিফিকেশন বের করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এখানে ডিটেলস নোটিফিকেশন দেওয়া হয়নি, ইনফরমেশন দেওয়া হয়নি, শর্ট একটা নোটিফিকেশন। তো পরবর্তী সময়ে যদি ডিটেলস নোটিফিকেশন আসে তাহলে আমরা সেটা নিয়েও আলোচনা করব, যে এখন যেগুলি আলোচনা করলাম যে কোয়ালিফিকেশন নিয়ে সেটা সত্যি থাকছে কিনা না তা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সময়ে।
তো আপনারা যদি এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই এই ইনফরমেশনগুলি আসবে তখন আমরা আপনাদের কাছে সেগুলি পৌঁছিয়ে দেবো। বাকি আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা চেক করতে পারেন। বাকি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।